আজকে আমরা দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের তৃতীয় যে টাইপ, সেই টাইপের অঙ্ক করব। তৃতীয় টাইপে কোন কোন অঙ্ক পড়েছে? তৃতীয় টাইপে পড়েছে উদাহরণ 5 এবং অনুশীলনী 14 থেকে 16 নাম্বার অঙ্ক। এটি হচ্ছে পাঠ্যবইয়ের 2019 সালের যে সংস্করণ, সেই সংস্করণ অনুসারে। টাইপ থ্রিটা আসলে কি ধরনের অঙ্ক? টাইপ থ্রি হচ্ছে দুটি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক, অর্থাৎ প্রশ্ন থেকে দুটি সমকোণী ত্রিভুজ গঠন করতে হবে এবং দুটি সমকোণী ত্রিভুজে দুইবার ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে প্রবলেমটা সলভ করতে হবে। তো আসো দেখি কিভাবে সেটা করব। প্রথমে প্রশ্নটা পড়ে নেই। ভূতলে কোনো কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে, সেটি হচ্ছে 60 ডিগ্রি। ওই স্থান থেকে যদি 25 মিটার পিছিয়ে যাওয়া হয় তাহলে শীর্ষের উন্নতি কোণটা হয়ে যায় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা যেটা সেটা নির্ণয় করতে হবে। তো এটার ক্ষেত্রে প্রসিডিউর সিম্পল। প্রথমে হচ্ছে আমাদেরকে ছবিটা এঁকে ফেলতে হবে এবং তারপর ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করতে হবে। ডিফারেন্সটা হচ্ছে আগে আমরা সবসময় একবার অনুপাতটা অ্যাপ্লাই করেছি, এবার দুইবার করব। আচ্ছা, তো প্রথমেই মনে করি যে এটি হচ্ছে আমাদের স্তম্ভের উচ্চতা, আর ভূমির কোনো একটা স্থান মনে করি যে স্তম্ভের গোড়া থেকে এই দূরত্বে আছে। তখন শীর্ষের যে উন্নতি কোণটা হয় সেটি হয় হচ্ছে 60 ডিগ্রি, সেটি হয় 60 ডিগ্রি। এবং সেখান থেকে আমরা যদি 25 মিটার পিছিয়ে যাই, ধরি যে এই দাগটা হচ্ছে 25 মিটার, যদি 25 মিটার পিছিয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের শীর্ষের যে উন্নতি কোণ সেটি হয়ে যায় 30 ডিগ্রি। অর্থাৎ ছবিটা দেখতে এরকম হবে, এখানে আমাদের এই উন্নতি কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি এবং এই উন্নতি কোণটা হবে 60 ডিগ্রি। আর কোনো তথ্য আপাতত দেয়া নেই। আমরা ধরে নিই যে স্তম্ভটির উচ্চতাটা হচ্ছে h এবং প্রথম যে আনুভূমিক দূরত্ব সেটাকে আমরা ধরে নিতে পারি x। আমাদের সুবিধার জন্য আমরা এই ত্রিভুজগুলোর নাম দিয়ে দিতে পারি, যেমন ধরি এটা হচ্ছে a b c এবং d। র্যান্ডমলি জাস্ট চারটা পয়েন্টের চারটা নাম দিয়ে দিলাম। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, একটি হচ্ছে a b c আর একটা হচ্ছে b c d। আচ্ছা, এই দুটি সমকোণী ত্রিভুজে আমাদেরকে দুইবার ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে। প্রথমেই আমরা দেখি, প্রথম যে ত্রিভুজ এ বি সি, সেই ক্ষেত্রে হচ্ছে যদি 60 ডিগ্রি কোণটা আমাদের বিবেচিত কোণ হয়, সেই কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি আমাদের জানা আছে, তাহলে এখানে অবশ্যই ট্যান থিটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আসো অঙ্কটা শুরু করি। ত্রিভুজ এ বি সিতে, ত্রিভুজ এ বি সিতে ট্যান 60 ডিগ্রি সমান কত হবে? ট্যান 60 ডিগ্রি সমান অবশ্যই লম্ব বাই ভূমি, অর্থাৎ বিসি বাই এবি হবে, বা √3 = বিসি এর ভ্যালু যেহেতু এইচ এবং এবি এর ভ্যালু যেহেতু এক্স, অতএব এইচ বাই এক্স হবে, বা আমরা এখান থেকে বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু √3x। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। দ্বিতীয় দফায় আমরা ত্রিভুজ বিডিসিতে সমকোণী ত্রিভুজের অনুপাতের যে কনসেপ্ট সেটি ইউজ করব। অর্থাৎ ত্রিভুজ বিডিসিতে এক্ষেত্রে আমরা কোন কোন বাহু নিব? যেমন এক্ষেত্রে হচ্ছে 25 + x হচ্ছে আমাদের ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ আমরা বলতে পারি বিডি ইজ ইকুয়াল টু 25 + x এবং বিসি এইচ। এই দুইটা বাহু আমাদের জানা আছে, এবং আরেকটা যে তথ্য জানা আছে সেটি হচ্ছে কোণ 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি যদি আমাদের বিবেচিত কোণ হয় ত্রিভুজ বিডিসিতে, সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে লম্ব এবং ভূমি, তাহলে এক্ষেত্রেও ট্যান থিটা সূত্রই আসবে। অর্থাৎ আমরা লিখে ফেলতে পারি ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিসি বাই বিডি, বা ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান বিসি। বিসি এর ভ্যালু হচ্ছে এইচ এবং বিডি এর ভ্যালু হচ্ছে 25 + x। ওকে, দেন আমরা পক্ষান্তর করে ফেলতে পারি 25 + x ইজ ইকুয়াল টু √3। দেন আমরা কি করব, এই সমীকরণটাতে 1 নং সমীকরণ থেকে আমরা এইচ ইজ ইকুয়াল টু √3x এই ভ্যালুটা বসিয়ে দিব, বা 25 + x ইজ ইকুয়াল টু এইচ, এইচ এর ভ্যালুটা কত আমাদের √3x ইন্টু √3। ওকে, দেন এর পরবর্তীতে আমরা যদি এখানে চলে আসি তাহলে কি লেখা যাবে, 25 + x ইজ ইকুয়াল টু 3x, বা আমরা কি লিখতে পারি
25 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3x মাইনাস এক্স, বা 25 ইজ ইকুয়াল টু 3x মাইনাস এক্স, বা 25 ইজ ইকুয়াল টু 2x, বা x ইজ ইকুয়াল টু 25 বাই 2 ইজ ইকুয়াল টু 12.5 মিটার। মিটার বা একক যেহেতু এখানে বলা নেই, সো আমরা ধরে নিচ্ছি এটি একক। পরবর্তীতে আমাদের আসলে চেয়েছে উচ্চতা, তো উচ্চতাটা যেহেতু h, তাহলে আমরা h ইজ ইকুয়াল টু কী জানি, h ইজ ইকুয়াল টু হচ্ছে রুট 3x ইজ ইকুয়াল টু রুট 3 ইন্টু 25 বাই 2। জাস্ট x এর ভ্যালুটা বসিয়ে দিলাম, ক্যালকুলেটারে হিসাব করলে তোমরা দেখতে পাবে এটি হচ্ছে 21.65 একক। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। লক্ষ্য করে দেখো এখানে আমরা যে ছবিটা এঁকেছিলাম সেখানে দুটি আননোন ছিল, x এবং h, এ কারণেই আমাদের দুইবার ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করা লাগলো। আগে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের আননোন একটা ছিল, যেহেতু আননোন একটা ছিল সেই জন্য আমাদের একবার অ্যাপ্লাই করা লেগেছে, যেহেতু এক্ষেত্রে আননোন দুইটা অঙ্কিত ছবিতে, সে কারণে হচ্ছে আমাদের দুইবার সমকোণী ত্রিভুজের অনুপাতটা অ্যাপ্লাই করা লেগেছে। আশা করি বুঝতে পেরেছো।